সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের তীব্র গরমে নড়াইলের বারো শিক্ষার্থী অসুস্থ মালয়েশিয়ায় পনেরো বাংলাদেশি যুবকের কান্না টাকার জন্য আটকে নির্যাতন স্পন্সার্ড বাই আর আর কাবেল অ্যান্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড দেখছেন এটি নিউজ সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটি নিউজে নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চলমান প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আঠারো জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে আজ এ আদেশ দিয়েছেন এর পরপরই রাজশাহী ও খুলনা বিভাগে স্কুলের পাশাপাশি আগামীকাল কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা একই দিনে যশোরে বিয়াল্লিশ দশম বিয়াল্লিশ পয়েন্ট আট ডিগ্রি ও ঢাকায় চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে উঠেছে তাপমাত্রা বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপ দাবদাহ বয়ে যাচ্ছে তাপমাত্রার পারদ উপরে উঠতে উঠতে আজ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠল সূর্যের তীব্র প্রখরতায় ঘরের বাইরে বেরোনো দুঃসাধ্য হয়ে উঠেছে তীব্র গরমে গলে যাচ্ছে সড়কের পিচ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ গ্রামে টিউবওয়েলে পানি উঠছে না পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না মাঠের ফসল গরমজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ এমন অসহ্য গরমের মধ্যেই স্কুল খোলায় অসন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র গরমে নড়াইলের লোহাগড়ায় ইথনা স্কুল অ্যান্ড কলেজের বারো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এর মধ্যে ছয়জন জন জ্ঞান হারিয়ে ফেলে এ ঘটনার পর ওই স্কুল একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয় বেলা পৌনে বারোটার দিকে উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর সাহারা একই শ্রেণীর রেজওয়ান অষ্টম শ্রেণীর শিহাব সোহাগ ও সহ বারো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে পরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেয়া হয় ইতনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অনিন্দ সরকার জানান এ ঘটনার পর ইউএনও এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেয়া হয় আবহাওয়া পরিস্থিতি একে তো তাপপ্রবাহ এর ওপর হুটহাট স্কুল খোলা আবার বন্ধের নির্দেশনা নিয়ে সংশয়ে প্রাথমিকের অনেক শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়নি সোমবার এদিন পাঁচ জেলার মাধ্যমিক স্কুল বন্ধ থাকলেও তুলনামূলক কম উপস্থিতি নিয়ে চলেছে প্রাথমিকের ক্লাস গরমে আরও সপ্তাহখানেক স্কুল বন্ধ থাকলে ক্ষুদে শিশুদের জন্য ভালো হতো বলে মনে করেন অভিভাবকরা তবে পর্যাপ্ত সতর্কতার নির্দেশনা দিচ্ছেন শিক্ষকরা গরমের মাত্রা দিন দিন বাড়লেও সারা দেশে রোববার থেকে পুরোদমে ক্লাস শুরু হয় স্কুল কলেজে দিন পেরিয়ে সন্ধ্যা গড়াতেই নতুন সিদ্ধান্ত একদিনের জন্য ঢাকা সহ পাঁচ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস বন্ধ রাখার তবে প্রাথমিকের ক্লাস চলবে বলে জানায় মন্ত্রণালয় হুটহাট এমন সিদ্ধান্তের কারণে অনেক অভিভাবক ও শিক্ষার্থী ভেবে নিয়েছেন প্রাথমিকের ক্লাসও হয়তো বন্ধ যে কারণে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম ছিল সোমবার সাথে গরমের মাত্রা বেশি হওয়ার কারণেও কমেছে উপস্থিতি রাস্তায় রাস্তা অনেকে বলতেছে যে স্কুল বন্ধ এরপরে আমি আসছি তাই সে দেখি বলে না বন্ধ না অনেক বাচ্চারা গেছে বলে বন্ধ বন্ধ তো পাল্টায় নাই তাহলে সিদ্ধান্ত চেঞ্জ করে কেন তো বুঝি না রাজধানীতে যে পরিমাণ তাপমাত্রা থাকে এর চেয়ে অন্তত দুই থেকে তিন ডিগ্রি বেশি অনুভূত হয় তাই অভিভাবকদের অনেকেই মনে করেন আরো সপ্তাহখানেক স্কুল বন্ধ রাখলে শিশু শিক্ষার্থীদের তেমন কোনো ক্ষতি না ছোট ছোট বাচ্চারা থাকতে কষ্ট হয় গরমের মাত্রাটা হতো আসতে যদি একটু কমতো তখন স্কুলটা খোলা রাখলে আমাদের জন্য ভালো তো বাচ্চাদের জন্য ভালো হতো আমার বাচ্চার মা তা গুড়ায় গরমের ভিতরে নিয়ে আসলে তো আরো বেশি মনে করেন অসুস্থ হয়ে যাবে সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস চলছে প্রাথমিকে তাই কিছু অভিভাবক আবার মনে করেন স্কুল খোলা রাখা যেতেই পারে স্কুল খোলা থাকলে বাচ্চাদের পড়াশোনা নিয়মিত হবে বাচ্চারা ভালো মতো পড়াশোনা করবে এটাই আমরা চাই যদি কেসটা অ্যাভয়েড করে দিত যে গরমের জন্য আপাতত লোকাল জুতা পড়তো তাহলে মোটামুটি ক্লাসটা ভালো হতো আর কি রোদ তো দশটার পর একটু বেশি থাকে দশটার আগে যাতে বাচ্চাদের ছুটি হয়ে গেলে ভালো হয় এদিকে গরমের মধ্যে টিনশেডের নিচে ক্লাস করতে দেখা যায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন বছরেও ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই গরমে কষ্টের মাত্রা তীব্র হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের তবে কিছু স্কুলে কিছুক্ষণ পরপর শিক্ষার্থীদের পানি পানের তাগিদ দিচ্ছেন শিক্ষকরা শিশুরা যাতে রোদে না খেলে সেজন্য দীর্ঘ বিরতি দেওয়া হচ্ছে না ক্লাসের ফাঁকে ক্লাসে টিচাররা গিয়েও মানে যারা একটু লিজারে আছে তারা গিয়েও জিজ্ঞেস করছে যে তাদের শরীর শারীরিক অবস্থা কেমন কিভাবে তারা কোনো অসুস্থতা বোধ করছে কি না রাস্তায় আসা যাওয়ার পথে দেখে ক্যাপ বা ছাতা ব্যবহার করতে বলা হয়েছে আর যদি কোনো কারণে একটু খারাপ লেগে যায় কারো সাথে সাথে ওকে মানে টিচারদের নির্দেশনা দেওয়া আছে যাতে করে ওই শিক্ষার্থীকে টেক কেয়ার করা হয় সাদিয়া আফরোস এটিন নিউজ ঢাকা আরও খবর আগুনে পুড়ছে গাঢ় পাহাড়ের সবুজ বন শেরপুরের ঝিনাইগাতি শালগোজারির বনে কত কয়েকদিন ধরে দফায় দফায় জ্বলছে আগুন দুর্বৃত্তরা শুকনো ঝরা পাতায় আগুন ধরিয়ে দিয়ে উজাড় করছে বন এতে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি হুমকিতে বসতিও শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম বাদলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট শাল গজারি বনে এখন পাতা ঝরার দিন গত কয়েকদিনে শেরপুরের ঝিনাইগাতিতে শাল গজারির বনের অন্তত পনেরোটি স্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুকনো পাতার কারণে মুহূর্তেই বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে গেছে আগুন উদ্বেগজনক এমন ঘটনা যে এবারই প্রথম তা নয় প্রতি বছরের এই শুকনো মৌসুমে বনে আগুন দেয় অসাধু একটি চক্র গাছ চুরি ও বনের জমি দখলই উদ্দেশ্য তাতে বনের অপূরণীয় ক্ষতির পাশাপাশি আশপাশের মানব বসতিও পরে আগুনের ঝুঁকিতে আগুন দেয় এটা তো ক্ষতি আমরা যদি আগুন দিলে তো এটা সরকারের অনেক ক্ষতি দেয় এটা তো আমরা অনেক লক্ষ্য করি ঠিকই কিন্তু কোন সময় দেয় ওই আমরা দৌড় দৌড় করে নিবার না বনের পাশে আমাদের বসবাস আমরা দেখতেছি যে এই সিজনটাতে অনেকেই এ পাতা ঝরে থাকে এগুলোর মধ্যে আগুন দিয়ে দেয় কিন্তু এটা যে কত বড় ক্ষতি আমাদের বনের জন্য বারবার আগুনে শালগজারি চারা ঝোপঝাড় প্রাণী ও কীটপতঙ্গ ধ্বংস হয়ে যায় বন্ধা হয়ে যায় মাটি বিনষ্ট হয় বন্য প্রাণীর আবাসস্থল পরিবেশবিদদের আশঙ্কা দুর্বৃত্তদের শাস্তির আওতায় আনা না গেলে ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে শেরপুরের গারো পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র এই গাছগুলি যারা পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তা হলে জীববৈচিত্র হুমকির পাশাপাশি মানব জাতীয় হুমকির মাঝে আমরা পড়বো বন অফিস বলছে লোকবল সংকটের কথা প্রায় চার হাজার একর বনভূমি দেখভালে রেঞ্জ অফিসে আরো জনবল প্রয়োজন দেখা যায় এক জায়গায় আগুন লাগছে খবর পাইতেছে আরেক জায়গায় এরকম বিভিন্ন তিন চার জায়গায় আগুন দেখে যায় তখন একটাই ভাইতে গেলে আর একটা কুদে শেষ হয়ে যায় পরিস্থিতিটা এইরকম আর কি আর কিছু সংখ্যক গরু রাখাল আছে উদ্দেশ্যমূলক এরা এই আগুন লাগায় দেয় পাহাড়ের মাঝে আইনগত ব্যবস্থা না নেয় বছরের পর বছর চলছে বন পোড়ানোর ঘটনা আগুন দেয়ার সঙ্গে জড়িতরাও রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে এতে ক্ষুব্ধ ও আতঙ্কিত বনের প্রতিবেশীরা শুক্লা সরকার ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ স্বচ্ছল জীবনের হাতছানিতে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন রাজবাড়ির পনেরো যুবক বুক ভরা আশা নিয়ে চার মাস আগে পৌঁছেন সে দেশের পুত্রজয়া এলাকায় এখানেই স্বপ্নের শেষ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় নির্যাতন দেশে যাদের টাকা পাঠানোর কথা এখন সে মানুষগুলোই তাদের জীবন বাঁচানোর আকুতি নিয়ে হাত পাচ্ছেন অসচ্ছল পরিবারের কাছে সৌরভের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রসরা বাজার এলাকার কৃষক আজিজ মিরের ছেলে ইমন মির বয়স বত্রিশ বাবার সঙ্গে কৃষিকাজ করে জীবন চলছিল না বছর দুই আগে ভাগ্যের খুঁজে আসেন রাজধানী ঢাকায় মালয়েশিয়ায় লোক পাঠায় এমন একজনের সঙ্গে পরিচয় হয় তার ধার দেনা করে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পৌঁছেন মালয়েশিয়ায় ইমন মির জানান প্রায় একই গল্প তার গ্রামের আরও চোদ্দ যুবকের যাদের উপর চলেছে নির্যাতন তিনি সহ মোট পনেরো যুবকের প্রত্যেককে মাসে ষাট হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন ছিল দালালের তবে গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়ার মাটিতে পা রাখার পরই সেই যুবকদের ভাগ্যে নেমে আসে বিভীষিকা পুত্রজায়া এলাকার একটি গোডাউনে আরও টাকার জন্য আটকে রাখা হয় তাদের তিন মাস এখানে এক খাবার দেয় একবেলা দেয় না এই অবস্থায় রাখছে তারপরে মাঝখানে রোজা হলে হইলে আমাদের

খানা বন্ধ করে দিছে এবং আগামীকাল থেকে আমাদের পানি বন্ধ বন্ধ করবে আমাদের রুমে আটকে রাখছে এখন তারা বলতেছে টাকা বাড়ির থেকে নিয়ে আসলে আমাদের রুম থেকে বের করতে দিবেন নালে বের করে দিবেন দিন কয়েক আগে পুত্রজয়ের সেই গোডাউনের শাটারের তালা ভেঙে পালিয়ে যান রাজবাড়ির পনেরো যুবক মালয়েশিয়ায় বেঁচে থাকতে হলে দালালকে টাকা দিতেই হবে এখন পরিবারের কাছে হাত পাততে হচ্ছে তাদের এখান থেকে পলায় এসে আমরা এখানে এসে তাহুদ সৌরভ এটিএন নিউজ ঢাকা দর্শক নিয়ে নিচ্ছে একটি বিরতি এরপর আরও থাকছে ফসলি জমি অন্য খাতে ব্যবহার করা যাবে না জানালেন ভূমিমন্ত্রী জয়পুরহাটে এক হত্যা মামলায় উনিশ জনের যাবজ্জীবন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে তিন ফসলি দো জমি অন্য খাতে ব্যবহার করা যাবে না এক ফসলি জমিও অন্য কাজে ব্যবহার করতে সরকারের অনুমতি নিতে হবে সকালে রংপুর সার্কিট হাউসে কথা বলেন মন্ত্রী আমাদের জনসংখ্যা যে পরিমাণ আমাদের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেই হিসেবে আমাদের কৃষি জমি নষ্ট করা চলবে না তিন ফসলি দু ফসলি জমিতে কোনো ক্রমেই না এক ফসলি জমিও যদি অন্য কাজে লাগাতে হয় তাহলে সরকারি পারমিশন নিতে হবে সেই হিসেবে আমরা সেই আইনের দিকে এগিয়ে যাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা এটা কার্যকর করতে চাচ্ছি যে কৃষি জমি অন্য খাতে নেওয়া যাবে না বা এর শ্রেণী পরিবর্তন করা যাবে না প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টি করার আহ্বানও জানান তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের প্রার্থীদের সমান চোখে দেখার নির্দেশনা এবং সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার আহ্বান জানান ইসি রাশেদা সুলতানা বিহীন ভোট এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো এই জন্য আপনাদের উপস্থিতিটাও আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার ঠিক ভোটারদের উপস্থিতি ভোটারদের আনা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া এটা কিন্তু অত্যন্ত এবং সবার নির্বাচন একা পারবে না।। সিলেটে চলছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা চলবে চার মে পর্যন্ত রিকাবি বাজারের জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামের মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানিয়েছেন সিলেট প্রতিনিধি নাজাদ আহমেদ পুরকায়স্ত সিলেট জেলা স্টেডিয়ামে আলী জিমনিশেমে যেখানে গতকাল থেকে শুরু হয়েছে ব্যাপী বিভাগীয় বইমেলা যেটি চলবে আগামী চার মে পর্যন্ত এই যে বইমেলাতে আসলে সিলেটের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে তারা প্রাধান্য দিচ্ছেন একই সাথে নতুন প্রজন্মকে বইয়ের সাথে আকৃষ্ট করতে তারা মূলত এই বইমেলা আয়োজন করা হয়েছে এই যে বইমেলাটি আসলে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বিভাগীয় সিলেট বিভাগীয় কমিশনারের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থাগার আয়োজন করেছে আমি দেখলাম বেশ কিছু মানুষই উপস্থিত রয়েছে আমার সাথে কথা হয়েছে বেশ কিছু পাঠকের তারা যেটি বলছেন এই বইমেলা তাদের জন্য আসলেই খুব গুরুত্ব গুরুত্ব বহন করে যেহেতু তারা বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধরনের বই পাচ্ছেন সেই জন্য এই বইমেলাকে তারা বারবার আয়োজনের জন্য বলছেন অনেক সুন্দর একটা উদ্যোগ আর আমি এখানে আসে অনেক ধরনের বই দেখতে পাচ্ছি আর আমার খুবই ভালো লাগছে বইমেলায় আসছি সাধারণ জ্ঞান বই নিয়ে এবং সায়েন্স ফিকশন হরর বই এবং মোটিভেশনাল বই একই সাথে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা হয়েছে তারা যেটি বলছেন বইমেলা তারা যে কারণে দিয়েছিলেন তাদের যে মোটিভ ছিল তারা আসলে সেটি পাচ্ছেন মানুষের বেশ সারা পেয়েছেন এই সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বইমেলা সর্বশেষ খবর জয়পুর হাটে আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ দুই আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায়দান দেন দণ্ডপ্রাপ্তদের সকলের বাড়ি পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশও দিয়েছেন বিচারক দু দুই সালের বাইশ নভেম্বর হরেন্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রহমানকে ধানের জমি থেকে পূর্বশত্রুতার জের ধরে আলামের বাড়িতে নিয়ে যায় আসামিরা সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে আসামিরা নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন প্রায় ২২ বছর পর মামলাটির রায় হল নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সের নতুন গ্যাস কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে কার্যক্রমের উদ্বোধন করা হয় প্রকল্পটির নাম দেয়া হয়েছে বেগমগঞ্জ চার ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প প্রাথমিকভাবে কূপটিতে মিটার খননের নির্ধারণ করা হয়েছে এর চারটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে যা থেকে প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের তিনটি কূপের প্রকল্প পরিচালক প্রিন্স মোহাম্মদ আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাপেক্সের খনন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গাজী মোহাম্মদ মাহবুবুল হক বৃষ্টিতে হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকরা জানান গতকালের বৃষ্টিতে পঁচিশ শতাংশ বোরো ধানের ক্ষতি হয়েছে তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম বলছেন এরই মধ্যে অর্ধেকেরও বেশি ধান কাটা হয়ে গেছে রোববারের কালবৈশাখী ও শিলাবৃষ্টির তেমন প্রভাব পড়বে না চূড়ানুঘাট উপজেলায় এবছর বারো হাজার দুশো আশি হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা সাতষট্টি হাজার তিনশো নব্বই মেট্রিক টন যা অর্জনে সমস্যা হবে না

শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ তীব্র গরমে নড়াইলের বারো শিক্ষার্থী অসুস্থ মালয়েশিয়ায় পনেরো বাংলাদেশি যুবকের কান্না টাকার জন্য আটকে নির্যাতন ফসলি জমি অন্য খাতে ব্যবহার করা যাবে না জানালেন ভূমিমন্ত্রী জয়পুর হাটে এক হত্যা মামলায় উনিশ জনের যাবজ্জীবন বাই অনলাইন প্রপার্টিজ লিমিটেড দেশের খবর আজ এ পর্যন্তই কাল আবারও দেখা হবে একই সময় সে পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন এটিএন নিউজে